বঙ্গবন্ধু তো 75 সালের 25শে জানুয়ারি সম্ভবত বাকশালের মাধ্যমে আওয়ামী লীগকে বিলুপ্ত করেছিলেন। তো তাকে মানুষ জানে যে তিনি আওয়ামী লীগের বিলুপ্তকারী, আর তার তদীয় কন্যা শেখ হাসিনাকে হয়তো বলবে যে তিনি আওয়ামী লীগ ধ্বংসকারী। এটা তো একদলীয় নির্বাচন, এটাতে এটাতে আপনি হিসাব করেন, ওই যে রাজার মতন ধরে নিয়ে আসে 23 জনকে, যে পাঠ করে খেলে স্টেজে এসে চলে যাবা, কিছু করার দরকার নাই তোমার। বিপদ হলো চীন বলবে যে আমাকে 30টা মহাপরিকল্পনা বা মাল্টিপারপাস যে প্রজেক্ট 30টা ব্যারাজ আমাকে দিতে হবে, ইন্ডিয়া বলবে যে এটা দেওয়া যাবে না, কারণ ওই 3 বিঘা করে মানে আপনার ওই যে চিকেন নেকের পাশে আমরা কিন্তু ওখানে চীনের লোককে বসতে দেবো না। তারপরে কি হবে যে পিটার হাস গেছে, উনি তো অ্যাম্বাসেডার এখানে বাংলাদেশে, তো তার কিছু আপনার কূটনৈতিক নর্মস আছে, সেইগুলো তো পালন করতে হবে। এবং এই দেশে থেকে এই দেশের সরকার বলেন, এই দেশের অন্য অন্য অর্গানাইজেশন আছেন, সেগুলোর সঙ্গে তার সম্পর্ক অবশ্যই থাকবে। এই সম্পর্কগুলোর সঙ্গে কিন্তু ইলেকশনের কোনো যোগাযোগ নাই, তিনি তো এখানে আমাদের শত্রু নন, তিনি একজন অ্যাম্বাসেডার, তিনি তার দেশের ব্যাপারে আমাদের যাতে তার দেশের উন্নতি হয় সেদিক থেকে তিনি আমাদের সরকারের সঙ্গে যোগাযোগ রাখবেন, এবং এটাও তারা দেখেন যে আমাদেরও যাতে উপকার হয়। কিন্তু এই উপমহাদেশে একটা দেশ আছে ভারত, যে শুধু তাদের উপকার দেখে বাংলাদেশের উপকার দেখে না। আমি কথাটা বললাম এই জন্য, এর প্রমাণটা হলো যে আমরা প্রায় $8-10 বিলিয়ন আমরা রপ্তানি করি আমেরিকাতে, আর আমদানি করি আমেরিকার থেকে আমরা $2 মতো। তো আমাদের এটা ক্লিয়ার যে ট্রেড সারপ্লাস আপনার প্রায় $6-8 বিলিয়ন আমরা আমেরিকার কাছ থেকে পাই, এটা ভারতের সঙ্গে আমাদের ডেফিসিয়েন্ট, আমরা আমরা আমাদের আমাদের কোনো ইয়ে নাই। তারা এখান থেকে $1.73 বিলিয়ন জিনিসপত্র নিয়ে যায়, আমরা এই ধরেন $74 মিলিয়ন or $73 মিলিয়নের মতো আমরা এখান থেকে রপ্তানি করি। চীনের অবস্থাও তাই। প্রশ্ন হলো যে পিটার হাস তো বিভিন্ন জায়গায় যাবেন, উনি সবার সঙ্গে তার যোগাযোগ থাকবে, কিন্তু ডক্টর শকর যেটা বললেন যে যেদিন ইলেকশন হয়েছে তারপরের দিনই তারা বলে দিয়েছে যে এটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়নি, এবং অভিনন্দনও জানেনি। আজকে আমি টিভি স্ক্রলে দেখলাম ঋষি সুনাক মানে প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড, উনি অভিনন্দন জানিয়েছেন। এখন এই অভিনন্দন যে কীভাবে কোন ভাষায় জানিয়েছে সেটা তো আমি জানি না, ওটা আমরা এখনও জানি না। পিটার হাস বলেছেন যে আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করব। তারপরে ইউরোপিয়ান ইউনিয়নের যে অ্যাম্বাসেডার চার্লস হোয়াইটলি, তিনিও বলেছেন যে আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করব। তো এখন বাংলাদেশের সঙ্গে কাজ করা তো সরকার তো থাকবেই, নাহলে বাংলাদেশের সঙ্গে কাজ করবে কি করে এখনো স্পষ্ট নয়। সেই জন্য আমি বলছি যে কিভাবে প্রচার হচ্ছে আমাদের এখানে আর কি বলেছে এর মধ্যে কিন্তু দের ইজ এ ডিফারেন্স বিটুইন কাপস অ্যান্ড লিপস। তো এইটা এখনো আমরা যেহেতু আমি জানি না, কাজে আমি এটা মন্তব্য করবো না। তবে একটা কথা আমি বলবো যে তারা প্রথমে যে কথাটা বলছে ওইটার উপরেই আছে, একটা ওয়ার্ল্ড পাওয়ার বলে দিল আর তারপর দিনে আবার এসে উল্টা কাজ করবে, এটা এটা হওয়ার সমীচীন মনে করি না আমি। তো কাজেই আমি মনে করি যে তারা বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায়, অবশ্যই বাংলাদেশের সঙ্গে কাজ করবে, আমেরিকা কেন করবে না, সেটা হলো পরিধানযোগ্য কথাটা। কিন্তু পিটার হাস কোথায় হাসলো, কার সঙ্গে হ্যান্ডশেক করলো, সেই জিনিসটা ধর্তব্যের মধ্যে আনা উচিত বলে আমি মনে করি না। এখন আমি এই ইলেকশনের ব্যাপারে আসি। দেখেন এই মুহূর্তে বাংলাদেশে 2টা সংসদ, একটা হলো একাদশ এবং দ্বাদশ সংসদ, কেন এই একাদশ সংসদ এই মাসের বোধ হয় 29 তারিখে এটা মেয়াদ শেষ হবে, তো এই এখন 2টা সংসদ, এখানে প্রাইম মিনিস্টারও 2টা, এমপি যারা আছেন তারাও 2 জন করে একাদশ সংসদেও আছেন, এই সংসদেও আছেন। এই হলো ইলেকশনের নমুনা, এই হলো আমাদের যে আওয়ামী লীগ যে ইলেকশন সংবিধান সংশোধন করেছে তার হলো নমুনা। দেখেন 71 জন যে এমপি যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচন করার সময় তারা পদত্যাগ করতে চেয়েছিল, বিকজ Article 70 বলে যে দলের বিরুদ্ধে গিয়ে যদি কেউ দাঁড়ায়, মানে নৌকা প্রার্থী পেয়েছে একজন, এই 71 জনকে কিন্তু আপনার নৌকা দেওয়া হয়নি, তারা নৌকার বাইরে ছিল। তো এরা যখন দাঁড়াতে চাইলো তো সংবিধান অনুযায়ী তাদের সদস্যপদ থাকে না, কিন্তু ইলেকশন কমিশন থেকে প্রজ্ঞাপন জারি করে বলা হলো যে আপনারা এমপি পদে বহাল থেকে নির্বাচন করতে পারবেন। তাহলে এই যে
যে যারা জয়লাভ করেছে তো করেছে, তারা দ্বাদশ সংসদেরও মেম্বার হয়েছে, কিন্তু যারা পরাজিত হয়েছে একাদশ জনের মধ্যে, এরা কিন্তু ওই একাদশ সংসদের কিন্তু সদস্য এখনো আছেন, এমপি এখনো আছেন, তারা তো পদত্যাগ করলে সংসদ ভেঙে দেওয়া হয়নি, এবং 29 তারিখ পর্যন্ত এটা থাকবে, এখন দুইটা সংসদ আছে। এবং বিরোধী দল যে এখন অফিসিয়াল বিরোধী দল সেটা হলো জাতীয় পার্টি একাদশ সংসদে। এখন দ্বাদশ সংসদের বিরোধী দল এখনো সিলেক্ট হয়েছে বলে আমি জানি না, এটা হওয়া না হওয়ার পিছনে কারণ হলো এই যে আমি বলেছিলাম তখনই যখন আপনার ওই যে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের থেকে স্বতন্ত্র প্রার্থী দাঁড় করে দেওয়া হলো নৌকার বাইরে ট্রাক এবং ইগল এইসব নিয়ে, তখন আমি বলেছিলাম যে গন্ডগোল লাগবে, মারামারি হবে, কাটাকাটি হবে, এবং ইলেকশনের পরেও এটা কিন্তু জারি থাকবে, তো তখনও হয়েছে, ইলেকশনের পরেও কিন্তু এটা এখনো হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের নিজেদের মধ্যে গন্ডগোল করা ঠিক না, তা আমি তখন বলেছিলাম যে বঙ্গবন্ধু তো 75 সালের 25 জানুয়ারি সম্ভবত বাকশালের মাধ্যমে আওয়ামী লীগকে বিলুপ্ত করেছিলেন, তো তাকে মানুষ জানে যে তিনি আওয়ামী লীগের বিলুপ্তকারী, আর তার তদীয় কন্যা শেখ হাসিনাকে হয়তো বলবে যে তিনি আওয়ামী লীগ ধ্বংসবাড়ি, কারণ এখন ভয় পাচ্ছেন উনি যে এই যে 62 জন আপনার যে আওয়ামী লীগের যারা স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন তাদেরকে দিয়ে যদি বিরোধী দল করে, এখানে তিনটা সম্ভাবনা আছে। এক হলো যে তারা আওয়ামী থেকে আলাদা হয়ে যেতে পারে, দুই তারা আলাদা দল গঠন করে ফেলতে পারে যারা পরাজিত হয়েছে তাদেরকে দিয়ে নিয়ে এবং যারা জিতে বিরোধী দল হবে, তিন এরা আওয়ামী লীগের সমস্ত গোপন বিষয়গুলো ফাঁস করে দিতে পারে, যেমন ভারতের সঙ্গে প্রায় 113টা না কয়টা চুক্তি হয়েছে এই সরকারের, যে চুক্তি সম্বন্ধে আমরা কিছুই জানি না, তারা হয়তো সেগুলো বলে দিতে পারে, প্রকাশ্যে আসেনি এগুলো, আসেনি, তো কাজেই তাদেরকে যদি বিরোধী দলে বসায় তাহলে কি হবে এই নিয়ে সরকার কিন্তু শিওর হতে পারছে না, তাহলে বিরোধী দল হবে কে? এখন বিরোধী দল যদি আপনার ইয়েকে করে এই জাতীয় পার্টিকে, সেটা গ্রহণযোগ্য হবে না, কারণটা হলো তাদেরকে 26টা সিট দেওয়া হয়েছিল আওয়ামী লীগ থেকে, এবং তারা পোস্টারে লিখেছে জাতীয় পার্টির অমুক লাঙ্গল মার্কা আওয়ামী লীগ কর্তৃক সমর্থিত, কাজে এটা বাইরের দেশে কিন্তু গ্রহণযোগ্যতা পাবে না, দেশেও পাবে না। এখন আওয়ামী লীগের যারা 62 জন নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাদেরকেও যদি বিরোধী দলে নেয় তারাও কিন্তু গ্রহণযোগ্য, দেশেও পাবে না, গ্রহণযোগ্য পাবে, বিদেশেও পাবে না, তো এইসব গেলাকলে কিন্তু আওয়ামী লীগ পড়ে গেছে। ভোট যে রিগিং হয়েছে, ডাকাতি হয়েছে, ভোট যে জাল ভোট দেওয়া হয়েছে, এটা তো আওয়ামী লীগের প্রার্থীরাই বলছে যারা পরাজিত হয়েছে, এবার নৌকার প্রার্থী মমতাজ সে তো নৌকা পেয়েছিল, আওয়ামী লীগের লোকেই বলতেছে আওয়ামী লীগের বিরুদ্ধে যে ভোট ডাকাতি করেছে, ভোট ডাকাতি হয়েছে। এখন ইলেকশনটা হইল কেমন আর বলি, ওই আপনি যদি অনুমতি দেন তাহলে একটা যাত্রা পার্টির একটা ডায়লগ বলবো আমি, ওইটা হলো যে ওই মেলাতে যাত্রা দল গেছে, ওখানে যাত্রা হচ্ছে, তো যে রাজার পাঠ করে তার গলা ফুলে গেছে, যে কারণেই হোক অসুস্থ, ও আর গলা দিয়ে স্বর বের হচ্ছে না, তো মহা ফাপড়ে পড়ে গেছে যে এখন তো ওই যাত্রা তো চালাইতে হবে, রাজা চাই, তাই মনে করেন যে একজন লোককে চেহারা সুরত ভালো লম্বা চড়া আছে ফর্সা দেখতে শুনতে বেশ ভালো, তাকে গিয়ে ধরতে দিয়ে ভাই আপনাকে আজকে রাজার পাঠ করতে হবে, বলে না আমি জীবনে কোনোদিন করি নাই, যাত্রা করি নাই, কিছু করি নাই, আমি জানিও না আর কি বলতে হবে ওখানে, বলে আপনি স্টেজে উঠে মন যা চায় আপনি একটা বলবেন, বলে আপনি চলে আসবেন, তাহলে হয়ে গেল, আপনাকে প্রসাদ টসাদ পরে দেবো, বাস ঝলমল করবে, মানুষ দেখলেই খুশি হয়ে যাবে, তো তাকে জোর করে ঠেলে দিয়েছে আর কি স্টেজের মধ্যে রানী সহ, তো সে উঠে বলতেছে পূর্বেই বলেছি রানী করিতে পারিব না রাজার পাঠ, চলো রানী অন্তঃপুরে যাই, করে স্টেজ থেকে নেমে চলে আসছে। এইবার নির্বাচনটা হয়েছে কিছু লোককে, ওই আসল যে রাজা মানে বিএনপি ওর তো গলা ফুলে গেছে, আসে নাই নির্বাচনে, তো ধরে নিয়ে আসছে আপনার 28টা দল, মানে আওয়ামী লীগ জাতীয় পার্টি যদি আপনি বাদ দেন তাহলে 28টা থেকে 2 বাদ দেন তাহলে 26টা দল বাইরের থেকে নিয়ে আসছে ধরে, এরা জীবনে কোনো দিন ইলেকশনও করে নাই, কেউ জেতেও নাই, এই 28টা দলের মধ্যে 21টা দল সব প্রার্থীর জামানত বাতিল হয়েছে,
অর্থাৎ 73% প্রার্থী জামানত বাতিল হয়েছে। টোটাল প্রার্থী ছিল 1,969 জন, তার মধ্যে 1,441 জনের প্রার্থিতা মানে জামানত বাতিল, ভোটে রিটার্ন করা তো দূরের কথা, বুঝতে পারছেন? আচ্ছা, এই 300 সিট যে আওয়ামী লীগ পাইলো, মানে 300 সিটে ভোট হইলো, আওয়ামী লীগ প্রথমে পাইলো 223, তারপরে পরে একটা স্থগিত ভোট হইলো 224, আর এই বিরোধী দল মিলে 62 হলো 284, মানে সরি 283, আর বিরোধী দল বিএনপি পাইছে 11, আর কল্যাণ পার্টি জেনারেল ইব্রাহিম 12, আর একজন হলো ওই যে আরেকজন শাহজাহান ওমর, আর এইদিকে আর ওই যে জাসদার এই একটা করে, এই টোটাল হলো 14, সিএসি এর 14 হলো 300। তার মানেটা হলো এটা তো একদলীয় নির্বাচন, এটাতে এটাতে আপনি হিসাব করেন, ওই যে রাজার মতন ধরে নিয়ে আসে 23 জনকে, যে পাঠ করে খেলে স্টেজে এসে চলে যাবা, কিছু করার দরকার নাই তোমার। একুশটা দলের সবার জামানত বাতিল হয়েছে, মানে 73% লোকের জামানত বাতিল হয়েছে, আর 7টা দলের প্রার্থী পাইছে। তাহলে এটা কি নির্বাচন হলো? একদলীয় নির্বাচন। তা আজকে যে যে ইফতেখার সাহেব, ডক্টর ইফতেখার যে বললেন আর কি টিএবি থেকে, সেটি একদলীয় নির্বাচন হয়েছে, কোনো নির্বাচনই না, এই হলো নির্বাচন। তো ভারতের সাহায্য নিয়ে যে নির্বাচন তারা করলো, যেটা আপনি বললেন, তো নির্বাচনের অবস্থা তো এই হলো। তো তাহলে তো এরা তো চীনের দিকে যাচ্ছে এখন, ইন্ডিয়ার দিকে তো না। এখন দেখেন এই সরকারের সামনে বিপদ কি, বিপদ হলো চীন বলবে যে আমাকে 30টা মহাপরিকল্পনা বা মাল্টিপারপাস যে প্রজেক্ট 30টা ব্যারাজ আমাকে দিতে হবে, ইন্ডিয়া বলবে যে এটা দেওয়া যাবে না, কারণ ওই 3 বিঘা করে মানে আপনার ওই যে চিকেন নেকের পাশে আমরা কিন্তু ওখানে চীনের লোককে বসতে দেবো না। তারপরে কি হবে, ধীরে ধীরে দেখবেন আপনার একটা মানে স্থবিরতার দিকে, বিরতার দিকে কিন্তু যাবে, কোনো জিনিস আগাবে না, যেটা চীন চাবে ইন্ডিয়া চাবে না, ইন্ডিয়া যেটা চাবে সেটা চীন চাবে না। আপনি যে তাদের উপরে নির্ভর করে আপনি যে ইলেকশনটা করলেন, তারপরে আপনি আগাবেন কি করে সামনে দিয়ে? তারপরে আপনি দেখেন আপনাকে এই যে তরুণ যারা আছে আমাদের, প্রায় 19.11% যারা 24 থেকে 30-এর মধ্যে বয়স, এদের কিন্তু 10.6% হলো এরা কিন্তু বেকার, এদের বেকারত্ব ঘুচাতে হবে, রেমিটেন্সের ফ্লো বাড়াতে হবে। আপনার 16 বিলিয়নের নিচে চলে আসছে কিন্তু আপনার রেমিটেন্স, এই আপনার ইয়ে রিজার্ভ। তারপরে আপনার এই যে ঋণ খেলাপি, 1,41,00,000 টাকা ঋণ খেলাপি, এইটা আপনি কেমন করে আদায় করবেন? 73-93% হলো ব্যবসায়ী, যারা এই সংসদে গেছে তারা 93% হলো ব্যবসায়ী, এবং এদের সম্পদ বাড়ছে এক একজনের 500%, কারো 2,000% আরো লম্বা হবে। এই জানুয়ারি 1 তারিখে যখন সালতামামি হয়, তার আগে 6টা ব্যাংকে আপনার সেন্ট্রাল ব্যাংক থেকে, আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে 22,000 কোটি টাকা লোন দেওয়া হয়েছে অ্যাজ এ লাস্ট রিসোর্ট, মানে এরপরে আর লোন দেওয়ার কোনো স্কোপ নাই, তাও আবার ব্যাংকগুলোকে রেস্কিউ করার জন্য না, মানে 1 তারিখে যেন ভালো অবস্থান দেখাতে পারে। ডক্টর শকত তো অনেক ধন্যবাদ।